بسم الله الرحمن الرحيم বাংলাদেশের সকল পেনশনার ও পারিবারিক পেনশনারগণের উদ্দেশ্যে ঐতিহাসিক বিষয় সহ আমাদের সংগঠনের এবং আমাদের বিষয়ে কিছু কথা। ঐতিহাসিকভাবে যতটুকু জানি, 1645 খ্রিস্টাব্দ হইতে পরীক্ষা শুরু। ডুকে ইমেস্ট দি পিয়াস অফ গোথা ইন জার্মানি ফাউন্ডেড এ উইডোজ, অর্থাৎ কর্মজীবন শেষে উপার্জনহীন অবস্থায় জীবনযাপনের সুবিধা ব্যবস্থা সাংগঠনিকভাবে চালু হয়। পর্যায়ক্রমে ইউরোপ, আমেরিকা সহ দক্ষিণ এশিয়ার ব্রিটিশ শাসনামলে 1935 খ্রিস্টাব্দ ভারতে পেনশন প্রথা চালু হয় এবং পরে পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশে পেনশন ও পারিবারিক পেনশন ব্যবস্থা ধাপে ধাপে উন্নীত হয়ে আসছে। 2016 সনের জরিপে কয়েক লক্ষ পেনশনার আছেন এবং এ সংখ্যা বৃদ্ধি হয়ে অবিলম্বে আরো বড় হতে যাচ্ছে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি নামে একটি মাত্র সংগঠন, যাহার একটি কেন্দ্রীয় এবং প্রতি জেলায় একটি জেলা শাখা কমিটি আছে। সমিতির নাম এক এবং গঠনতন্ত্র দুইটি, কেন্দ্রীয় কমিটি ও জেলা শাখা কমিটি। একটি কেন্দ্রীয় কমিটি এবং অপরটি জেলা কমিটি। জেলা শাখার সদস্য হলে তিনি শুধুমাত্র বুট প্রদান ও নির্বাচনে প্রতিযোগিতা করতে পারেন। জেলা শাখার সদস্য হলে তিনি শুধু সরি এইটা হবে জেলা শাখার সদস্য হলে তিনি শুধুমাত্র বুট প্রদান ও নির্বাচনে প্রতিযোগিতা করতে পারেন জেলা শাখার গঠনতন্ত্র মোতাবেক, কিন্তু কেন্দ্রীয় কমিটিতে পারেন না। কেন্দ্রীয় ঢাকা কমিটির কার্যনির্বাহী কমিটিতে ভোটদানের অধিকার বা কেন্দ্রীয় কমিটিতে নির্বাচনে প্রতিযোগিতার জন্য আলাদাভাবে কেন্দ্রীয় সদস্য তালিকাভুক্তি হতে হয়। কেন্দ্রীয় তালিকাভুক্তি হলে কেন্দ্রীয় গঠনতন্ত্র অনুযায়ী তিনি কেন্দ্রীয় কমিটির নির্বাচনে অংশগ্রহণ বা নির্বাচনে ভোটদান করতে পারেন। জেলা শাখার সদস্যরা কেন্দ্রীয় নির্বাচনে বা ভোটদানের অধিকার নেই, যদি শুধুমাত্র জেলা শাখার নির্বাচিত সেক্রেটারি সাহেব এবং চেয়ারম্যান সাহেব পদাধিকার বলে দুইটি বোর্ড দিতে পারে মাত্র। যদিও 64 জেলা শাখার কার্যকরী কমিটির পদাধিকার বলে জেলার চেয়ারম্যান ও সেক্রেটারি সাহেবদের জেলার পক্ষে দুইটি বুট প্রদানের জন্য উপস্থিত থেকে বয়স্ক অবসরপ্রাপ্তগণ এত দূরে থেকে ঢাকা কেন্দ্রে বুট প্রদানের জন্য উপস্থিত কমই হন, যার ফলে অবাধ অংশগ্রহণের ঘাটতি হয়। সারা দেশের 64 জেলার 2 করে বুট হলে মোট বুটার সংখ্যা 64 পূরণ 2 সমান 128, কিন্তু ঢাকা কেন্দ্রীয় নিকটস্থ কেন্দ্রীয় সদস্য সংখ্যা মনে হয় 2-2500 উপরে। আমার পুরা সংখ্যা জানা নেই, আমরা জানার সুযোগও নেই। যতটুকু জেনেছি
এইভাবেই, লিখিত কোনো কাগজ এ ব্যাপারে আমাদের হাতে নেই, এর তালিকাও নেই। এ বিষয়ে কোনো তালিকা জেলা কমিটিতে বা জেলা শাখায় দেওয়া না হওয়ায় সদস্যবৃন্দের পরিচয়ও হওয়ার কোনো উপায় নেই। কেন্দ্রীয় সদস্যগণের সংখ্যাগরিষ্ঠতায় বিজয় লাভ করে এবং এতে জেলা শাখা সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে কোনো প্যানেল বিজয়ের কোনো সুযোগ নেই, কারণ সারা বাংলাদেশের সব জেলা শাখা মিলে সর্বোচ্চ 128টি বুটি আছে, তার মধ্যে ওই বয়স্কদের এত দূরে উপস্থিত হওয়ার সংখ্যা আরো 50-60%-এর উপরে আশা করা যায় না। তাই 100 জনই হয় কিনা, মোটামুটি বুট হয় এই কেন্দ্রীয় ঢাকা ভিত্তিক ঢাকা ডিস্ট্রিক্টেরই লোক দিয়েই সারা দেশের নির্বাচিত ভোটারদের নির্বাচিত হন। যেমন বর্তমান 2017-18 মার্চ 2018-তে নির্বাচন কেন্দ্রীয়ভাবে হচ্ছে, এই মার্চেই সম্ভবত 19 তারিখেই তার তফসিল প্যানেল ভোটার তালিকা এগুলির বিষয়ে সম্পর্কে নির্বাচন নির্বাচন কমিশন কর্তৃক জেলা পর্যায়ে না জানানোর কারণে আমাদের কেন্দ্রের যোগাযোগের মাধ্যমে মার্চ মাস নির্বাচন হচ্ছে এই বিষয়টি শুধু জানা গিয়েছে। কমিশনের তফসিল বিষয়ে বা নির্বাচনী প্যানেল বা নির্বাচনী ইশতেহার বিষয়ে অসুস্পষ্ট প্রচারণা না থাকায় সারা দেশের অবসরপ্রাপ্তদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য গঠনতান্ত্রিক পরিবর্তন ও সংশোধন প্রয়োজন বলে পেনশনভোগী হিসাবে আমার মতামত সকল পেনশনারের উদ্দেশ্যে প্রকাশ করছি। আপনাদের আরও মূল্যবান গঠনমূলক পরামর্শ প্রাপ্তির আশা করছি। আগামীতে আমাদের কেন্দ্রীয় এবং জেলা শাখার সকল সদস্যদের একই গঠনতন্ত্র এবং সকল সুযোগ সুবিধা একই ধরন সম্মানজনক ব্যবস্থাপনার গণতান্ত্রিক পরিবর্তনের আশা করছি। যুগ্ম সম্পাদক সিলেট বশির আহমদ, মোবাইল নম্বর 0171780201। আপনাদের প্রতিক্রিয়া জানলে উপকৃত হব। আবার আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।